প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ আরিফ বিল্লাহ সিদ্দিকীকে। দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ আরিফ বিল্লাহ সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب الجنة أصحاب بولو قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون حسبك صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم. আরিফ বিল্লাহ সিদ্দিকী, আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি মোহতারাম শেখ ফখরুল হুদার কাছ থেকে। জি ধন্যবাদ। আরিফ বিল্লাহ সিদ্দিকী সুন্দর তিলাওয়াত করেছিল, তার আওয়াজটা একটু বসা বসা মনে হচ্ছে আজকে। দুই এক জায়গাতে একটু লক্ষ্য করেছি, তুমি যখন দোয়াত জের যুক্ত দোয়াত পড়তে তোমার একটু শক্ত হয়ে যাচ্ছিল, বাকি ভালোই পড়েছ, আগামীতে আরও ভালো পড়ার চেষ্টা করব। উস্তাদ জি, অতীতের পর্বগুলির সাথে আজকে তেলাওয়াতের কোনো মিল নেই, মাখরাজ সিফাত সৌত সব বিষয় মিলা, তুমি আরো ভালো করে চেষ্টা করে যাও, সুন্দর হয়ে যেন সামনের পর্বগুলি আরো সুন্দর হয় ইনশাল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। জি মোহতারাম আবু ইউসুফ, চোখের আলো নেই ঠিক, কিন্তু কোরআনের আলোই তো সেই আলোকিত, তো আমার কাছে আসলে ভালো লেগেছে, আর এগিয়ে যাও। সম্মানিত অতিথি মোহাম্মদ আমিনুল হক, তার দিকে তাকিয়ে আমি আসলে বিমোহিত, কারণ দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না, তার বুকে ধারণা আছে আল্লাহর কোরআনের বাণী, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং পরবর্তী পর্বে আরো ভালো করুক সেই শুভ কামনা করছি। সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ গোলাম ফারুক, সে অনেক ভালো করেছে, ভবিষ্যতে আরো ভালো করবে, যেহেতু সে অন্ধ, আমি মনে করি সে অন্ধ না, তার দিল হৃদয় কোরআনে দিয়া আবদ্ধ, তার সাফল্য উন্নতি আমি কামনা করছি। আরিফ বিল্লাহ সিদ্দিকী, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।